নমস্কার বন্ধুরা, উত্তরাখণ্ড সিরিজের তৃতীয় পর্বে আমরা এসে উপস্থিত। আমরা হরিদ্বার স্টেশনে নেমে ভারত সেবাশ্রম সঙ্গে উঠেছি এবং ভারত সেবাশ্রম সঙ্গ থেকে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমরা সন্ধ্যের সময় হারকি পৌরির দিকে রওনা দিয়েছি। স্টেশনের পাশাপাশি এই হোটেলগুলো আছে, এই হোটেলগুলোতেও থাকা যায়। এটা হচ্ছে স্টেশনের একবারে সামনে এবং আমরা অটোতে আছি। আমরা টোটাল 7 জন আছি। আমরা যাচ্ছি এখন সবাই মিলে হরিদ্বারের দিকে। হারকি পৌরি যাওয়ার রাস্তার দুদিকে অসংখ্য আপনি বিভিন্ন ধরনের শপ পেয়ে যাবেন। খাওয়ার দোকান থেকে শুরু করে স্টেশনারি, এভরিথিং, প্রচুর দোকান রাস্তার দুদিকে, ফুটপাথ, মানে বাইরে যদি দেখা যায় যে অসংখ্য দোকানের ছড়াছড়ি চারদিকে। এবং খাওয়ার দোকানের তো বালাই নেই, অসংখ্য খাওয়ার দোকান। আমরা হারকি পৌরির ঘাটের কাছাকাছি চলে এসেছি। অটোরা ম্যাক্সিমাম সময় এখানেই আপনাদের নামিয়ে দেবে, এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে। আমরা বলেছিলাম না একবারে ঘাটের কাছে যাব। এই ঘাটের কাছে কিন্তু সবসময় যাওয়া যায় না, যদিও আমাদের ব্যাক সাইড দিয়ে যেতে হবে ঘাটের একবারে কাছে। যদি সামনে ফ্রন্টে যেতে চান ব্যাক সাইড দিয়ে যেতে হবে, ওই জায়গাটায় সবসময় অটোরা নিয়ে যেতে চায় না, একটু দূরে। তো আপনি যদি বলেন ওদের, তাহলে যদি একটু বেশি পয়সা দেন তাহলে কিন্তু
ওরা একেবারে আপনাকে ঘাটের ঠিক মুখে ছেড়ে দেবে। তো সেটা আপনার যেখানে এখানেই আপনাদের ছেড়ে দেবে, যদি অটোতে না বলেন আপনারা ওদের, কিন্তু ওরা এখানেই ছেড়ে দেবে এই মোড়টাকে, ওখান থেকে আপনাকে হেঁটে হেঁটে যেতে হবে। আর যদি বলেন যে না একবারে ঘাটের কাছে যাব, তাহলে বললে ওরা একবারে যেখানে আমাদের কুম্ভ মেলা হয়, হরিদ্বারের কুম্ভ মেলা, সেই কুম্ভ মেলার গ্রাউন্ডের পাশ দিয়ে পেছন দিক দিয়ে কিছুটা ঘুরে যেতে হয়, ওখান দিয়ে একবারে আপনি ঘাটের কাছে বা একবারে ফ্রন্টে চলে যাবেন। আমরা অটোওয়ালাকে বলতে ও আমাদের ওখানেই কিন্তু নামিয়ে দিয়েছিল, তার জন্য কিছু এক্সট্রা টাকা দিতে হয়েছিল ওকে। এখান থেকে কুম্ভ মেলার যে হয়, কুম্ভ মেলার যে মাঠ, সেই মাঠ কিন্তু এখান থেকেই শুরু হচ্ছে। বিশাল বড় এলাকা জুড়ে একটা বিশাল বড় জায়গায় কুম্ভ মেলা হয়ে থাকে। যখন কুম্ভ মেলা হয় তখন এখানে অটোওয়ালা বললো যে তিল ধরানোর জায়গা থাকে না, একটা হাঁটা চলার মতো জায়গা থাকে না, এত মানুষের ভিড় থাকে। এই গঙ্গা পেরোলাম আমরা, ছোট গঙ্গাকে ওখানে ডিভাইডেড করা হয়েছে অনেকগুলো ছোট ছোট পার্টে ডিভাইডেড করে, তো আমরা সেটা পেরিয়ে এই যে কুম্ভ মেলা এখান থেকে স্টার্ট হয়, মাঠটা এখান থেকে শুরু হবে, আমরা বাম দিকে ঘুরে গেলাম, এখান থেকে স্টার্ট হলো। বিশাল বড় এলাকা জুড়ে একটা মাঠ এবং গঙ্গার দাঁত দিয়েই চলেছি আমরা, গঙ্গার পাশ বরাবর রাস্তা। আমাদের বাম দিকে গঙ্গা, ডান দিকেও গঙ্গা, ডান দিকে কিছুটা দূরে গঙ্গা, এখানে ডিভাইডেড করা হয়েছে, যেখানে আরতি হয় সেটা একটা অংশ, আসল গঙ্গাটা একটু দূর দিয়ে গেছে, তাদের সেখানে জলের স্রোতটা কিন্তু অনেকটাই বেশি। আর যেখানে আরতি করা হয় সেই গঙ্গা সেই পাড়টা কিন্তু আমার বাম দিকে, আর ডান দিকে দেখতেই পাচ্ছেন যে মাঠ, এখানে কিন্তু কুম্ভ মেলা হয়ে থাকে। আমরা চলে এসে কিছুটা দূর গেলেই আমরা নেমে পড়ব। এখন এখান থেকে আমাদের হেঁটে হেঁটে যেতে হবে, আর যাবে না, অটোওয়ালা এখানেই আমাদের ছেড়ে দিয়েছে। এখান থেকে আমরা হাঁটতে হাঁটতে চললাম সন্ধ্যারতি জায়গা, এখন গঙ্গার উপর দিয়ে যাচ্ছি। চারদিকে বিভিন্ন ধরনের খেলনা, বিভিন্ন ধরনের কসমেটিক্স থেকে শুরু করে বিভিন্ন ধরনের ছোট বড় সকলের জন্য বিভিন্ন ধরনের পশুরা নিয়ে বসে আছে। দেখতে দেখতে আমরা গঙ্গার উপর দিয়ে ফুটব্রিজ ধরে চললাম, যেখানে হারকি পৌড়ির যে সন্ধ্যারতি হয়, গঙ্গা দেবীর মন্দির, ওখানে প্রচণ্ড ভিড়, প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের এখানে সমাগম হয় এবং অনেক আগেই আসতে হয়, নাহলে কিন্তু আমরাও এত তাড়াতাড়ি গেছি দেখতেই পাচ্ছি না, কোনো সন্ধে হয়নি। আমরা যখন যাই তখন অনেক ভিড় হয়ে গেছে, আমরা যেখানে সন্ধ্যারতি হয় অনেক দূর থেকে কিন্তু সন্ধ্যারতি দেখতে পেয়েছিলাম, এবং
ক্যামেরার মধ্যে ধরা পড়েছে, আপনারা দেখবেন অনেক দূর থেকে হলেও আমি ক্যাপচার করতে পেরেছি, যতটা ক্যাপচার করতে পেরেছি আপনাদের সামনে তুলে ধরব। শান্ত পরিবেশ, গঙ্গার উপরে গঙ্গার জলের সুর, প্রচন্ড জলের সুর এখানে রয়েছে এবং ঠান্ডা জলের সুর, তার উপর দিয়ে প্রভু হিসাবে আমরা চলেছি।
आरती का अभिनंदन करती है। भीड़ का समय है, गंगा जी की आरती समाप्त हो चुकी है, घाटों पर यात्रियों की भीड़ है। आप सभी यात्री महानुभाव से प्रार्थना है कि भीड़ में अपना सामान, पैसा, जेवर, मोबाइल, पर्स आदि संभाल कर रखें। गंगा जी की पूजा अर्चना करते समय अपने सामान को अपने ही किसी आदमी को सौंपकर गंगा जी में स्नान या गंगा जी की पूजा अर्चना करने की कोशिश करें। भीड़ में किसी भी अनजान व्यक्ति के पास अपना গঙ্গার মন্দির দূরে দেখতে পাচ্ছেন, এটা আরতি হওয়ার আগে ক্লিক করেছিলাম, এখন আরতির জন্য রেডি হচ্ছিল। যখন এখানে গঙ্গায় একবার যদি স্নান করেন, সবাই বলে নাকি আপনার সমস্ত পাপ টাপ সব ধুয়ে মুছে একাকার হয়ে যাবে। আমিও স্নান করেছিলাম, কিন্তু স্নান করার পর পাপ ধুয়েছে কিনা জানি না, কিন্তু একটা মানে তৃপ্তি, স্নান করার পর যে একটা তৃপ্তি পাওয়া যায় সেই তৃপ্তি কিন্তু পাওয়া গেছে। এবং স্নান করার পর এতটাই ফ্রেশ লাগছিল আপনাদের বলে বোঝাতে পারবো না। তাই যদি কখনো হরিদ্বার যান, গঙ্গায় একবার অন্তত স্নান করবেন। এটা হচ্ছে গঙ্গা দেবীর মন্দির। আমরা একবারে সন্ধ্যা আরতির পর একবারে মন্দিরের পাশে এসে মন্দিরে দর্শন করেছিলাম এবং দর্শন প্রণাম তখন করতে পেরেছিলাম যখন কিছুটা ফাঁকা হয়ে গেছিল, মানুষজন ভিড় কমে গেছিল। এখন দেখতেই পাচ্ছেন গঙ্গার ঘাটটা, আমরা ওই পাশে ছিলাম। এখানে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আপনি, আমি কিন্তু ঠিক ওই স্ক্রিনটার নিচেই দাঁড়িয়েছিলাম। এখন আরতি হয়ে যাওয়ার পর যখন ফাঁকা হয়েছে তখন আমি এপারে এসেছি। এখানে গঙ্গার জল প্রচণ্ড ঠান্ডা, একবার স্নান করলে সমস্ত শরীর কলাপস হয়ে যাবে। আমাদের আরতি দর্শন সমস্ত কিছু হয়ে গেছে, এখন পেট পুজোর জন্য আমরা হরিদ্বারের কিছু বিখ্যাত দোকান ঘুরে দেখছিলাম এবং সেখানে যার দোকানেই আমার ভাল লাগছিল আমরা কিন্তু অল্প অল্প করে কিছু খেতে শুরু করেছিলাম। এই দোকান করেছিলাম, এটা সকলের মুখেই শুনেছি নাকি খুব বিখ্যাত দোকান, এবং এখানে একবারে নিজের হাতে রুটি করছিলেন এবং ওনারা গরম গরম রুটি আমি এখন খেতে পারলে বাঁচি। তাও কার মাথায় হচ্ছে, আমার মাথা কেমন টেস্ট মার্কেটে চলে যাচ্ছে আর কি, নামে চলে যাচ্ছে। এখন আমাদের প্রচন্ড খিদা, খেতে হবে, খেয়ে নিচ্ছি, খাওয়ার পরে বলতে পারবো।
স্টার্ট করো, স্টার্ট স্টার্ট ঘিওয়ালা চাপাতি নিয়ে দেন না, পাওয়া যাচ্ছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হাত বাইরে হাত ধোনে ভালো। হ্যাঁ ভালো, টেস্ট কেমন? সবগুলো তো টেস্ট করে যতটুকু ভালো লাগছে। দারুন খাবার, আরে না দেখি কেমন কেমন খাচ্ছে দেখি, খারাপ না বেশি মিষ্টি খাবো না। আর একটা আপনার খান না, না না জিনিসটা কি আইসক্রিমটা ইউ নিয়েছে দশ বার তো হালুদা তৈরি হচ্ছে তাড়াতাড়ি খান, হবে না ঠান্ডা। এই তো দীপে সে জামা, তো জানা
অবস্থা পূজা দিয়ে যাবেনি রেডি যাবে নাকি না সব যাবে তুই জল ঢাল নাই 500 টাকা মানে গঙ্গা জল গঙ্গা চালিয়ে যাবে সেটা আবার 500 হ্যাঁ পুরনো দাদা বলবি পুরানো আমি পুরানো দিদি